অশ্বক্ষুরের মতো দেখতে বৃত্তাকার এই কাঁকড়াটি হলো হর্সু ক্রাব লিমুলাস। এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত, কিন্তু এটিকে কাঁকড়া বলা হলেও প্রজাতিগত দিক থেকে মাকড়সার সঙ্গে মিল রয়েছে এটির। এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়, কারণ 44 কোটি 50 লাখ বছর আগেও পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল। ডাইনোসরের চেয়েও প্রায় 20 কোটি বছর আগে পৃথিবীতে এসেছিল এই লিমুলাস। এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত, কিন্তু এটিকে কাঁকড়া বলা হলেও প্রজাতিগত দিক থেকে মাকড়সার সঙ্গে মিল রয়েছে এটির। এরা লিমুলিডি গোত্রের অন্তর্গত সামুদ্রিক সন্ধিপদী। এরা সাধারণত অগভীর সমুদ্র বা নরম বালি বা কাদা সমৃদ্ধ সমুদ্র তলে বসবাস করে। কালে ভদ্রে সঙ্গমের জন্য এদের ডানায় আসতে দেখা যায়। চাষের কাজে সার হিসেবে এবং মাছ ধরার সময় টোপ হিসেবে এদের ব্যবহার আছে। সাম্প্রতিককালে জাপানে এদের সমুদ্র নিকটবর্তী বাসস্থান ধ্বংসের কারণে এবং উত্তর আমেরিকার পূর্ব উপকূলে অত্যাধিক চাষের কারণে এদের সংখ্যা কমে গেছে। থাইল্যান্ডের সমুদ্র উপকূলে বসবাসকারী প্রজাতিগুলোর ডিমের মধ্যে সম্ভবত টেট্রোডক্সিনের অনুপ্রবেশ ঘটেছে। আজ থেকে 45 কোটি বছর আগে বিবর্তিত হয়ে এতদিন প্রায় অবিকৃত অবস্থায় থাকার জন্য এদের জীবন্ত জীবাশ্ম হিসেবেও গণ্য করা হয়। এই কাঁকড়ার নীল রক্ত বহুমূল্যবান। এই রক্তের অসাধারণ ক্ষমতা বলে লিমুলাস বা অশ্বক্ষুরাকৃতির কাঁকড়ারা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া এবং বিষাক্ত পদার্থ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, তাই চিকিৎসা বিজ্ঞানে এদের গুরুত্ব অপরিসীম। এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়, কারণ 44 কোটি 50 লাখ বছর আগেও পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল। ডাইনোসরের চেয়েও প্রায় 20 কোটি বছর আগে পৃথিবীতে এসেছিল এই লিমুলাস। তাই এই জলজ প্রাণী বিজ্ঞানীদের কাছে আজও এক বিস্ময়। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান, এবং এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।